এখন আমি যাচ্ছি একটু সাউথ সিটির পাশে, ওখানে থেকে একটা দোকান আছে, সেখান থেকে আমি আমার স্টকিংসটা কিনবো। আমাদের কম্প্রেশন স্টকিংস নেওয়া হয়ে গেল, এবার একটু ভাবছি সাউথ সিটিতে যাব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এখন সকালের সময়, আমি মোটামুটি ঘড়ির কাঁটায় এখন 11টা, এবং আমার স্নান টান হয়ে সব কাজকর্ম কমপ্লিট। এখন আমি যাচ্ছি একটু সাউথ সিটির পাশে, ওখানে থেকে একটা দোকান আছে, সেখান থেকে আমি আমার স্টকিংসটা কিনবো। আমাদের কম্প্রেশন স্টকিংস নেওয়া হয়ে গেল, এবার ভাবছি সাউথ সিটিতে যাব। এটাই সাউথ সিটি, এটাই সাউথ সিটি, এই ওয়াল্টার পেছনেই সাউথ সিটি। তো ওখানে যাবো, একটু খাওয়া দাওয়া, আজ থেকে একটা নতুন গয়না আর কি অ্যাড হলো, পড়তে হবে তো। এই গলিটাতে অনেক কিছু পাওয়া যায়, আমি জানতাম না এই গলিটার ব্যাপারটা। তুমি জানতে এখানে কোনো জিনিস? হ্যাঁ, আমি যখন এসেছি তখন শুধু চা পাওয়া যায়। নিয়ে এসে গেছি আমি, বেশ বেশিক্ষণ দাঁড়াতে হলো না আমাকে সেটা। তো এইটা আমি হ্যাপি মিল নিয়েছি, এটা আমি বিলটা যেটা আছে এটা থেকে বলেছি তোমাদেরকে, আমি হ্যাপি মিল নিয়েছি। সেটাতে মিকনাজেট 4 pieces আর স্মল কোক, মাস্টার্ড ডিপ এইসব নিয়েছি। তো যাই হোক, বিলটা পরে রাখছি, খেয়ে দেখো আমার এইটা ফ্রেঞ্চ ফ্রাইসটা খেয়ে দেখো কেমন। অনেকদিন আগে খেয়েছিলাম, এটা দেহরাদুনে খেয়েছিলাম। তো এদিক দিয়ে খুলতে হয়, খুলছে মা ওটা দেখতে। এটা হলো মাস্টারটা, মাস্টারটা একটু খোলো। নীলের ছোটবেলায় আমরা যখন দেহরাদুনে ছিলাম আর কি, আমার কর্মসূত্রে, তখন আমরা খুব ম্যাকডোনাল্ডে খেতাম। তারপর তো কলকাতায় সেরকম কাছাকাছি ছিল না, এখন মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, এখন আবার এখানে খুলেছে। মাস্টার্ড, মাস্টার্ড দিয়েই খাই, আমার নাগেটস ভালোই লাগে। দেখা যাক কেমন খেতাম। আমার দিকে মাইকটা না, আমি এইটা মনে হয় একটা জুস, একটা পাইনঅ্যাপল ফ্রুট জুস। হ্যাঁ, নট ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস ওয়ান, বাকি ইউজ করো। I'm very interested.
পারা পাই পছন্দ হচ্ছে না না আমি ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে খেতে পাইনাপেল খেতে আমার ইচ্ছা হচ্ছে না ওটা পাইনাপেল খেতে এমনি প্রচন্ড ভালোবাসি যে কোনো অবস্থায় যখন দেবে তখনই খাবো আমি বললাম তুই কোল্ড ড্রিঙ্কস খা আমি তাহলে এটা খাচ্ছি মিগ্রেলও নিয়েছি আর তার সঙ্গে নর্মালি মানে কমপ্লিমেন্টারি এইটার কমপ্লিমেন্টারি এটা টাকা দিয়েছি এইটার ফ্যান্টার পেয়েছি তো দেখা যাক কেমন দেখি এটা ধরা ধরুন এটা বার্গারটা বার্গারের ভেতরে প্যাটি আছে মেয়োনিজ আছে আর দুটো বান ঠিক আছে এই কেমন লাগে এইটা আছে বলে একটু ড্রাইনেসটা কমেছে এইটা এই জিনিসটা আছে বলে ড্রাইনেসটা কমেছে বাট এমনিতে বেশ ভালো করে সেটা হলো আমরা যে হ্যাপি মিলটা নিলাম হ্যাপি মিলটা আমার একটু চিপক্যাট লাগলো কারণ হ্যাপি মিলটা কিছুই ছিল না আমি ভেবেছিলাম একটা একটা বার্গার দেবে কিন্তু সেটা ছিল না বলেই আমাদেরকে নেক্সট একটা বার্গার নিতেই হলো কারণ লাইক এত কম জিনিস লেজিটিমেটলি সেটাই তাই জন্য আমরা সেকেন্ড একটা নিলাম যাই হোক সমস্যা নেই এইসব জায়গাতে একটু হয় এইসব জিনিস তো চলো তোর বাড়ি